কিছু আমল রয়েছে যার মাধ্যমে আমার অতীত ভালো ভালো আমলগুলো ঠিক শেষ হয়ে যায়, কিন্তু আপনি আমি বুঝি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নাসাইর হাদিস এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন। প্রশ্নটি হচ্ছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আউসিনি আদেশ সূচক শব্দ, আপনি আমাকে উপদেশ দিন। কিরকম উপদেশ? এমন একটা আপনি উপদেশ দিন যে আন আদখুলাল জান্নাহ, যে উপদেশটা গ্রহণ করলে আমি জান্নাতে যেতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ রসুলকে যেভাবে মানুষেরা যখন প্রশ্ন করতেন আল্লাহ রসুল সেভাবেই কিন্তু উত্তর দিতেন, রসুল রাগান্বিত হতেন না। হয়তো বা আমরা দেখি একজন মানুষ, হয়তো বা দেখে একজন গ্রামের সহজ সরল মানুষ, সে কিন্তু প্রশ্নের রং ঢং জানবে না, সে হঠাৎ করে একটা প্রশ্ন করতে পারে। আমাদের যারা আলেম তাদের উচিত তাদের সঠিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া, যদি আমি জানি, যদি না জানি তাহলে রাগান্বিত হওয়া যাবে না, বেয়াদব তুমি এভাবে প্রশ্ন করলে কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও আসতেন চতুর্দিকে সাহাবারা ঘেরাও করে বিভিন্ন মাসআলা জানতেন। হঠাৎ করে একদিন তিনি আসতেন চতুর্দিকে, যেমন মজমা হয় বিভিন্ন ভাবে, যখন কিছু ওষুধ হকাররা ওষুধ বিক্রি করে চতুর্দিকে কিন্তু মানুষরা ঘেরাও করে থাকে। একদিন আল্লাহর নবী আসলেন মদিনায়, চতুর্দিকে মানুষেরা ঘেরাও করে রেখেছেন, হঠাৎ করে এক মহিলা তার বাচ্চা নিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছেন। তখন মহিলা বললেন, এখানে কি হচ্ছে? তখন মানুষেরা বললেন, এখানে আখির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মানুষেরা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞাত হচ্ছে, কিছু জানছেন। তখন তিনি একটু ফাঁক খুঁজছেন যে কোন দিকে আমি ঢুকতে পারি। দেখা যাচ্ছে যে মানুষের এমন চাপ যে এমন কোনো জায়গা নেই যে জায়গা দিয়ে ঢুকে আল্লাহর নবীর সাক্ষাৎ করতে পারবেন। শেষে তিনি তার বাচ্চাটাকে উঁচু করে বললেন, আলী হাদ হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই বাচ্চাটার কি হজ ওয়াজিব? এই বাচ্চাটা কি হজ করতে পারবে? আমি আপনার কাছে এই মাসআলাটা জানতে চাই। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন একটা বাচ্চা উপরে উঠিয়ে এক মহিলা একটা প্রশ্ন করছেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ওয়ালাকি আজরুন, হা এর হজ আছে, তবে সবটা পাবে কে? তুমি। এ কারণে যদি 10 বছর আগের আমি আমার বাচ্চাদেরকে সিয়াম পালন করাই তাহলে বাচ্চার যে নেকি হবে এই নেকিটা আল্লাহ বাবা মায়ের আমল নামে যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে হয়তো এটা কেয়ার রাখি না, আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি আমি আমার বাচ্চাটিকে সুন্দর করে কাঁটা দিয়ে আরো মুড়িয়ে দিচ্ছি, ঢেকিয়ে দিচ্ছি যে বাচ্চার যেন ঘুম না ভাঙে। আমি চলে যাচ্ছি আমার ওয়াইফ উঠেনি, আমি ওয়াইফকে সুন্দর করে পাখাটা একটু ওয়াইফের মাথার সামনে রেখে চলে যাচ্ছে যাতে করে আমার ওয়াইফের ঘুম না ভাঙে। আমি চাবি নিয়ে তালা মেরে আমি মসজিদে চলে গেলাম, আমার ওয়াইফকে ঘুমিয়ে রাখলাম যেন শব্দ না হয়, যদি শব্দ হয় আমার ওয়াইফের ঘুম ভেঙে যাবে, আমার ওয়াইফ ফজরের সালাতে উঠে যদি তাহলে মাথা ব্যথা করবে। আমি আমার ওয়াইফকে, আমি আমার বাচ্চাকে জাগ্রত না করে আমি চলে গেলাম মসজিদে। হাদা ইয়াজুজ লা ইয়াজুজু ফিস শরীআ, এটা কিন্তু শরীআতে বৈধ নয়। আপনি সলাত আদায় করলেন, আপনার ওয়াইফ সলাত আদায় করল না, আপনি সলাত আদায় করলেন আপনার মেয়েটিকে আপনি ডাকলেন না, যদি মেয়েটিকে দেখে আপনার স্ত্রীকে দেখে যদি আপনি চলে যেতেন আপনি সলাত আদায় করতেন, আপনার ছোট মেয়েটি যে মেয়েটির বয়স 5-6 মায়ের সাথে উঠে মাও সলাত আদায় করে, বাচ্চাটিও সলাত আদায় করে, তাহলে বাচ্চারও আল্লাহ নেকি দিতেন। কিন্তু এই নেকি কার আমল নামে আল্লাহ সংযোগ করে দিতেন? বাবা এবং মায়ের। বলি সুবহানাল্লাহ। এ কারণে ভাই 10 বছরের আগে বাচ্চাদেরকে আরো বেশি বেশি করে ইসলামের তালিম দিবেন। যদি এই তালিম আপনি দিতে পারেন তাহলে দেখবেন যে এই তালিমের কারণে বাচ্চা যখন 10 অতিক্রম করবে, বাচ্চা যখন 11 অতিক্রম করবে, বাচ্চা যখন আস্তে আস্তে যুবতী কিংবা যুবক বয়সে পদার্পণ করবে, দেখবেন যে ইসলামের অনুশোচনা, ইসলামের আলো ওই বাচ্চার ভেতরে থাকার কারণে এই বাচ্চার মাধ্যমে বাবা অপমানিত হবে না, মা লাঞ্ছিত হবে না। সুন্দর একটি পরিবেশে বাচ্চা মানুষ হওয়ার কারণে তার ফিউচারটা অনেক সুন্দর হবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এই মানুষের, এই বাচ্চাটির হজ আছে, তবে নেকি পাবে তোমরা। এ কারণে আমি আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমরা ইবাদত করার পাশাপাশি আমার যেন পরিবারের অন্য সদস্যদেরকে, বিশেষ করে আমার স্ত্রীকে যেন এগুলো বোঝাই। আমি বলতেছিলাম কলহমুক্ত জীবন যাপন করা। যেমন দেখুন,
এরকম করে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, নাসাইর হাদিস, আপনি আমাকে এমন একটা উপদেশ দিন যে উপদেশটা পালন করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগযিব, রাগ করবে না। ভালো করে বুঝুন, ফারাদদা মিরার কল লা তাগযিব, আবারও প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এটা তো সহজ বিষয়, আপনি এমন একটা বিষয় আমাকে বলে দিন যে বিষয়টি পালন করলে কিয়ামতের কোনদিন আপনার সুপারিশ লাভ করে আমি অনাবিল শান্তির স্থান জান্নাতে যেতে পারি। হে আখিরি জামানের নবী, এরকম একটা উপদেশ আপনি আমাকে দিন। আল্লাহর রাসূল বলেন, লা তাগযিব, রাগ করবে না। ফারাদদা মিরার কল লা তাগযিব, যতবারই প্রশ্ন করলেন ততবার বললেন রাসূল, রাগ করবে না। কারণ কি দেখুন, একজন মানুষ যখন রাগে, একটা বাবা অনেক পেপার পত্রিকা, এখন ইদানিং এগুলো বেশি হচ্ছে, যে বাবা একজন পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলেছে, পুরুষ তার বাচ্চাকে মেরে ফেলে সেও ফাঁসিতে ঝুলেছে কিংবা সে পালিয়ে গিয়েছে। কখন হয় এটা? যখন মানুষের ভেতরে রাগ কাজ করে, যখন মানুষ রাগান্বিত হয়ে যায়, তখন কিন্তু সে রাগটাকে সংবরণ করতে না পারার কারণে বিশাল একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এ কারণে আল্লাহ নবী বলেছেন যে যখন মানুষের রাগ হবে, যদি দাঁড়িয়ে থাকে তাহলে বসে পড়বে। কিংবা আমাদের উচিত আল্লাহ নবীর শিক্ষা যে রাগটাকে দমন করার কিন্তু বিশ্বে কোনো ওষুধ বের হয়নি, মনে হয় আগামীতেও রাগকে দমন করার কোনো ওষুধ আর বের হবে না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নবুয়ত পাওয়ার পরেই তিনি বলে দিয়েছেন কিভাবে মানুষের রাগ দমন হয়, যদি কেউ দাঁড়িয়ে থাকে, রাগ যদি হয় তাহলে আপনি একটু তাকে বসিয়ে দিবেন, যদি বসা অবস্থায় রাগ করে একটু দাঁড়িয়ে দিবেন, কিংবা যেভাবে হোক, মা বোনদের কাজ হবে, যদি স্বামী রাগ করে যেভাবে হোক একটু, যদি মনে করেন যে আপনি ইমানদার মানুষ, আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন না, সাথে সাথে আপনি উজু করবেন। যখন একজন মানুষ উজু করবে সাথে সাথে তার আর রাগটা থাকবে না, অবস্থা আর তাবদিরুল হালা, অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে আর তার কিন্তু রাগটা থাকবে না। রাগের মাধ্যমে মানুষ অনেক কিছু কথা মনে, রাগের মাধ্যমে মানুষ অনেক কিছু কাজ করে ফেলে যেটা শরীয়ত সমর্থন করে না। হঠাৎ করে এক মসজিদে আমি একদিন সলাত আদায় করলাম, দেখলাম যে একজন মানুষ তার ইমাম সাহেবকে এত জোরে জোরে ধমক দিচ্ছে, বলার কিছু মানে বলার মতো কোনো দেখলাম না আশেপাশে, কেউ ওই মানুষকে থামালো। এই মানুষ যে একজন ইমাম, যে ইমামের পিছনে উনিও সালাত আদায় করলেন, যে ইমামের পিছনে উনি ইক্তেদা করলেন, সেই ইমামকে এমনভাবে তিনি রাগ করে এমনভাবে বকা দিচ্ছেন যে বলার মতো না, কিন্তু পাশের মানুষেরা কিছু বলে না। পরবর্তীতে ভাই কি হয়েছে, যে একটা বাচ্চা চিৎকার করেছে, একটা বাচ্চা চিল্লাচ্ছে, কেন চিল্লালো, এ কারণে দেখা যাচ্ছে সে ইমামকে অপমানিত অপলাঞ্ছিত করলো। এই মানুষটি যদি মারা যায়, ইমাম মনে হয় না যে কোনোদিন ওই মানুষের জন্য দোয়া করবে, কেন, কিসের কারণে, এর রাগটাকে সংবরণ আপনাকে করতে হবে। অনেক সময় দেখা যায় যে কলহটা, রাগ কিংবা এই ঝগড়াটা কিভাবে লাগে, দেখবেন যে দুই বন্ধু অনেক মিল, অনেক সম্পর্ক, আলহামদুলিল্লাহ, এত সম্পর্ক যে দুই বন্ধু রাস্তা দিয়ে গেলে একসাথে যায়, আলহামদুলিল্লাহ, অনেকের সম্পর্ক কিন্তু এখনো আছে। আমি দেখি মাঝে মাঝে ইসাক ভাই এবং তারা ভাই, এনাদের আব্দুর রহমান ভাই, এনারা কয়েকজন বন্ধু আছে, এখনো আলহামদুলিল্লাহ অনেক সম্পর্ক, তৃতীয় একটা পক্ষ আছে, এই সম্পর্কগুলোকে ফাটল সৃষ্টি করে দেয়। হঠাৎ করে এসে বলবে যে আপনি অমুকের সাথে বের হচ্ছেন, সে কিন্তু একটা কথা বলেছে, এরকম করে নারীরাও কিন্তু হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা থিওরি দিয়েছেন, শরীয়তের একটা থিওরি দিয়েছেন, আমি হয়তো বা শুনলাম, হঠাৎ করে দেখি আমার বন্ধু আমার সাথে আগে যে রকম মিল মহব্বত ছিল এখন দেখি আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বন্ধু দেখে আগে বসতো, অনেক কিছু আমার হালাত জিজ্ঞাসা করতো, এখন দেখি আর জিজ্ঞাসা করে না। পরক্ষণে জানতে পেলাম কোন একটা কারণে বন্ধু আমার উপরে নাখোশ। পরে আস্তে আস্তে তাফাত্তুস করে বুঝতে পারলাম যে বন্ধুকে কান ধরানো হয়েছে, তৃতীয় কোনো ব্যক্তি এসে বন্ধুকে আমার নামে একটু ওলট পালট কথা বলেছেন, বন্ধু বিশ্বাস করে নিয়েছে। একটা মুমিনের এটা কিন্তু আদাত নয়, মুমিনের চরিত্র এটা নয় যে কেউ এসে বললেই কিছু আপনি বিশ্বাস করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসীবু ক্বওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি আসবে, এসে যখন কোনো কিছু কথা বলবে, মনে করেন একজন ব্যক্তি সম্পর্কে, আমাদের আমির সম্পর্কে আমাকে এসে একজন
কিছু বললেন যে আপনাদের উনি ওনাকে আপনি আমির বানিয়েছেন, জানেন উনি কি করেন? সাথে সাথে আমি বিশ্বাস করে তার উপর থেকে আমার যে একটা তার আন্তরিকতা ছিল, আমার যে একটা ভালোবাসা ছিল, এটা থেকে আমি সরে আসলাম। দুইজন নারী দুইজন মহিলা অনেক মিল, হঠাৎ করে তাদের মিলটা ভাঙানোর জন্য তৃতীয় একজন মহিলা এসে এক মহিলাকে কান পরা দিল। সাথে সাথে আমার ওয়াইফ আমার বোন আমার মা এই কান পরা শুনে সুন্দর একটি নারীর সাথে তাহাজ্জুদ পরা একজন নারীর সাথে সম্পর্কটা ছিন্ন করে দিল। লা ইয়াজুজু ফিস শরিয়াহ, এটা কিন্তু ইসলামে বৈধতা দেননি। আল্লাহ বলেন যে যখনই একজন তৃতীয় কোনো ব্যক্তি ফাসেক দুরাচার ব্যক্তি এসে অন্য কোনো মানুষের নামে তোমাকে কিছু বলবে, আল্লাহ বলেন ফাতাবাইয়ানু, এটাকে তুমি যাচাই বাছাই করবে। যদি তুমি যাচাই বাছাই না করো তাহলে তার সম্পর্কে তুমি যে একটা খারাপ ধারণা করবে, পরবর্তীতে তোমার এমন একটা পরিস্থিতি হবে যখন বুঝতে পারবে তখন শুধু মাথার মধ্যে বাড়ি দেবে আর বলবে কি আয় আফসোস কি করলাম। আল্লাহ বলছেন না দিবিন, তুমি অপমানিত লজ্জিত হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। এ কারণে ভাই, মানুষকে যদি কেউ কষ্ট দেয়, মানুষের যদি কেউ অভিশাপ নেয়, তাহলে সে কিন্তু দুনিয়ায় কেন আখিরাতে কিন্তু সাকসেস হতে পারে না, এগুলো ঝগড়ার মাধ্যমে হয়। এ কারণে আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি বলতেন যে বন্ধু আমি এত আপনার সাথে তোমার সাথে আমার মিল, তুমি এই কথাটি আমাকে বলেছ, তখন হয়তো বা বন্ধু বলে না আমি তো এভাবে বলি নাই, কথাটা তো এভাবে বলেছি, সে শুনেছে তোমাকে বলেছে। এ কারণে আল্লাহর নবী বলেছেন কাফা বিল মার ইকা দিবেন যে ওই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যে অন্যের কথা শোনা মাত্র বিশ্বাস করে। তাহলে এইটুকু আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যদি কাউরে সম্পর্কে কাউকে কেউ আমাকে কোনো ধারণা দেয়, যদি কোনো মহিলা কোনো নারীকে যদি কোনো অন্য নারী ধারণা দেয়, তাহলে আপনার আমার কাজ হচ্ছে যে এটাকে তাফাত্তুস করা, সাথে সাথে বিশ্বাস না করা। রসুল বলেছেন তুমি যদি সাথে সাথে বিশ্বাস করো তাহলে তুমি মিথ্যুক হওয়ার জন্য এটাই তুমি যথেষ্ট। তাহলে আমি মিথ্যুক হয়ে গেলাম, বিশ্বাস করলে আমি কি হয়ে গেলাম? মিথ্যুক হয়ে গেলাম। অনেক সময় দেখা যায় এক নারী আরেক নারীর প্রতি খারাপ একটা আচরণ করে, কেন? খারাপ ধারণা রাখে। অনেক সময় আমরা মাদ্রাসায় দেখি অনেক অভিভাবক অভিভাবিকা এসে আমাদেরকে অনেক কিছু বলে, এমন কি অনেক মহিলারা এসে কিংবা স্বামীরা এসে মহিলাদের ব্যাপারে স্ত্রীদের ব্যাপারে অনেক কিছু কথা বলে, স্ত্রীরাও স্বামীদের ব্যাপারে পর্দার মধ্যে থেকে অনেক কথা বলেন। কেন এগুলো হয়? এগুলো তৃতীয় পক্ষ আসলে যখনই বলে যে এটার কিন্তু কোনো প্রমাণ আপনার কাছে আছে, কেউ না স্বামী প্রমাণ দিতে পারে না স্ত্রী প্রমাণ দিতে পারে, এই যে একটা সন্দেহ একটা ধারণা এটার মধ্যে আস্তে আস্তে মানুষ থেকে আরেকজন মানুষ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খিদমতে হল খলো না, এগুলো কিন্তু মানব সেবা হচ্ছে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুল হুজুরাত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এক দল আরেক দলের উপরে যেন খারাপ ধারণা না করো, তাদেরকে যেন তোমরা অবজ্ঞা না করো। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, আসায়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে ছোট মনে করছো, তুমি যাকে অপমানিত মনে করছো, তার এমন একটা আমল আল্লাহ পছন্দ করেন যার কারণে আল্লাহর কাছে হয়তোবা তোমার চেয়ে সে উপরে উঠতে পারে, তোমার চেয়ে সে আল্লাহর সান্নিধ্যে যেতে পারে। এ কারণে আমরা কেউ কাউরে উপরে ভালোভাবে তাদের বিষয়ে না জানা পর্যন্ত আমরা কিন্তু কোনো ধারণা করব না, নতুবা আপনার আমল আমার আমল এলা আস্তে 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 বিলীন হয়ে যাবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ বলেন নারীদেরকে যে দেখো, অনেক নারীদেরকে দেখা যায় এক নারী আরেক নারীদের মাঝে ঝগড়াটা কেন হয়, ঝগড়া হয় তৃতীয় পক্ষ এসে কিছু কান পরা দেওয়ার কারণে। আজকে দেখা যাচ্ছে শাশুড়ির সাথে বউয়ের মিল নেই, বোনের সাথে বোনের মিল নেই, পাড়া পড়োশী যে পড়োশী রয়েছে এই পড়োশীর সাথে আমাদের এরকম অনেক পড়োশীর মিল নেই। কারণ কি? এই যে একটা খারাপ ধারণা নিয়ে আসা। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন হে নারীরা, তোমরা যেন এক দল আর এক দল নারীকে যেন তোমরা তুচ্ছ মনে না করো। আচ্ছা, হতে পারে তুমি যে নারীকে আজকে ছোট মনে করছো, তুমি যে নারীকে মনে করছো এরা একবারে নিচু মানের, সে নারী হতে পারে আল্লাহর কাছে এমন প্রিয় বান্দি যে তোমার আমলের চেয়ে এই নারীর আমল আল্লাহর কাছে গৃহীত হতে পারে। সুবহানাল্লাহ।